আর মাত্র এক মাস পরই পর্দা উঠবে বহুল প্রতীক্ষিত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এখনও অফিসিয়াল সিলেকশন ঘোষণা হয়নি, তার আগেই উৎসবের আমেজ শুরু হয়ে গেছে। জানা গেছে 81তম আসরের উদ্বোধন হবে টিম বার্টন পরিচালিত বিটলজুস সিনেমা দিয়ে। সেই সাথে এবার হলিউডের এক ঝাঁক তারকা সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। ভেনিস চলচ্চিত্র উৎসবের 81তম আসরের উদ্বোধনী রাতে থাকছে টিম বার্টন পরিচালিত বিটলজুস। 28 আগস্ট প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হবে সিনেমাটি। 1988 সালে ভৌতিক কমেডি বিটলজুসের বহুল কাঙ্ক্ষিত সিকুয়েলটিকে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত করেছে আয়োজকরা। এই সিনেমাতে প্রধান চরিত্রে ফিরছেন মাইকেল কিটন, এছাড়া অভিনয় করেছেন উইনোনা রাইডার, ক্যাথরিন ওহারা, মনিকা বেলুচি, উইলিয়াম ড্যাফো ও জেনা ওর্টেগা। প্রদর্শনীর আগে টিম বার্টনের সঙ্গে লালকালিজে হাঁটবেন এই তারকারা। গত বছর হলিউডে অভিনয়শিল্পী ও চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে হেভিওয়েট তারকাদের দেখা যায়নি ভেনিসের লালকালিজায়। নিষ্প্রভ ছিল গোটা আয়োজন। তবে এবার উদ্বোধনী রাত থেকেই হলিউডের এক ঝাঁক তারকার সমাবেশ ঘটবে বলে আশা করা হচ্ছে। ভেনিস উৎসবকে প্রতি বছর হলিউডের পুরস্কার মৌসুমের শুরু হিসেবে দেখা হয়। এতে নির্বাচিত সিনেমাগুলো বেশিরভাগই অস্কারের ফেভারিট হয়ে থাকে। 23 জুলাই এবারের আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে। জল্পনা চলছে হোয়াকিন ফিনিক্স ও লেডি গাগা অভিনীত জোকারের সিকুয়েল এবং জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট অভিনীত উলস নির্বাচিত তালিকায় থাকবে এবার। জানা গেছে 81তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের আসনে বসবেন ফরাসি অভিনেত্রী ইসাবেল উপার। আজীবন সম্মাননায় ভূষিত হবেন 3 বার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগনি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়ার। ইতালির লিদো দ্বীপে আগামী 28 আগস্ট শুরু হয়ে উৎসবটি চলবে 7 সেপ্টেম্বর পর্যন্ত। পালাসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী এজবেভা আলভিতি। মারিও সেন, শোবিজ টুনাইট।